আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরিমণি শুটিংয়ের জন্য তার কোনো বাধা নেই, তাহলে কি পরিমণি মুক্তি পাচ্ছে? এমন একটি সময় টিভির নিউজে বা হেডলাইনে আমরা দেখেছি, অবশ্যই সেই প্রতিবেদনটা আমি আপনাদেরকে আজকে পড়ে শোনাবো। আজকের এই ভিডিওতে আরও থাকছে যে পরিমণিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আমরা যখন মুভি দেখতাম, ফানি কমেডিয়ান একজন ব্যক্তি চিকন আলী, যাকে বলে সবাই চেনে, আপনারাও চেনেন, সে পরিমণিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সো অবশ্যই আমি সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত দর্শক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভাই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন আমরা শুরুতেই সেই ফানি কমেডিয়ান চিকন আলী অনেক উনি কী বলেছেন পরিমণি সম্পর্কে সেই ভিডিওটা দেখে। ভাই, আমিও একজন শিল্পী, সেও একজন শিল্পী। শিল্পীর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো রাইট আমাদের নাই। আমরা যতক্ষণ শুটিং হয়, শুটিং স্পটে থাকি, ততক্ষণ আমরা একে অপরের পরিপূরক, এই তো। কিন্তু এর বাহিরে আমাদের একটা লাইফ আছে, পার্সোনাল লাইফ। আমরা শিল্পীরা হচ্ছি নক্ষত্রের মতো, আকাশের চাঁদ যেমন অনেক দূরেই সুন্দর, ঠিক আমরা শিল্পীরাও তেমন। কিন্তু ভাই, বাঁচতে গেলে কিন্তু অ্যাভেলেবেল ওই গাড়ি বাড়ি মদ জুয়া হাবি জাবি এগুলি লাগে না। মোটামুটি ভাই বেঁচে থাকতে পারলেই আমরা কিন্তু ধন্য। আজ পরিমণি এভাবে, আর আমাকে ফেসবুকে খোঁচানো হচ্ছে, আমাকে আমার হোয়াটসঅ্যাপে খোঁচানো হচ্ছে, ইমুতে খোঁচানো হচ্ছে, আপনারা কেউ পাশে আসলেন, আপনারা মানুষ না জানো। আর আমি একটা কথা আপনাদের বলি ভাই, সেইটা হচ্ছে আপনার যখন সুখের দিন ছিল, যে কোনো ডেতে, জন্মদিন, সুখের দিন, তারপরে যে কোনো দিনে আপনি কাদের ডাকছেন? কখনো শিল্পী সমিতি আমরা যারা সদস্য, আমাদের ঘরে পা দিয়ে তুমি এই পর্যন্ত গেছো, কখনো আমাকে ডাকছো? কখনো আমাদের ডাকার প্রয়োজন মনে করছো? তুমি এত এত ছবির মহরত করছো, এত এত ছবির শুটিংয়ে গেছো, কখনো আমাদের টেকনিশিয়ান, আর্টিস্ট, শিল্পী, কলাকুশলী আমাদের কাউকেই ডাকা হয় নাই। আজ দেখেন তার ইয়েতে একটা স্ট্যাটাস দেওয়ার মতো কাউকে পাইছেন আপনারা? পান নাই। আমরা কোনো শিল্পীরা যাই নাই, কারণ সে কখনোই আমাদেরকে অ্যাকসেপ্ট করে নাই, অ্যাভয়েড করছে সবসময়। ভাই, এই জন্য বলি পরিবারের যে কেউ হোক, পরিবার একটা বিষয়, পরিবারের বাইরে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আর এক বিষয়। তো উনি হলেন আন্টি, তারপর হয়েছে মম, আর আমরা জন্মগতভাবে ওর ভাই বোন। কিন্তু ও যখন আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা দেওয়া অফ করে দিছে, তখন আমরা ওর থেকে সাইড হয়ে আরেকজনকে আপন করে অলরেডি নিছি। চলচ্চিত্রের ক্যারিয়ারে, এই 20 ইয়ার্সের ক্যারিয়ারে আমি একটা বিষয় দেখছি, হাতে গোনা দুই একজন নায়ক নায়িকা আমাদেরকে ফেভার করতো, আমাদেরকে টানার চেষ্টা করতো। তার একটা মুভি করছে, ওই মুভিতে আমাদের টেনে নেওয়ার চেষ্টা করতো, যা বর্তমান সময় অনেকের মধ্যে দেখা যায় না। ওনারা টাকা পাইছে, গাড়ি পাইছে, বাড়ি পাইছে, তারপর ওনারা ছবি করলো, কিন্তু ফিউচারে কি হবে এইটা বুঝতো না। অহংকার পতনের মূল সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। সম্মানিত দর্শক, আপনারা তার কথাগুলো শুনেছেন এবং হয়তো আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে আসলে যারা শিল্পী হয় তাদের পরিস্থিতি কেমন থাকতে হয়, আজকে পরিমণির এই অবস্থা তাদের বিপরীতে যাওয়ার কারণে। তো সম্মানিত দর্শক, কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন আসলে পরিমণির এই পরিণতি আসলেই কোন কারণে হয়েছে। তো সম্মানিত দর্শক, এখন আমরা সেই সময় নিউজের সেই প্রতিবেদনটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেখানে পরিমণি শুটিং করতে তার কোনো বাধা নেই। প্রতিবেদনটা আমি আপনাদেরকে শোনাচ্ছি যে সেখানে বিস্তারিত কী লেখা হয়েছে, আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। সম্মানিত দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।